আমাদের নিয়ে মাঝে মধ্যে অনেকে টিটকারি মারে, আরে এরা যে এত জিহাদ জিহাদ করে কোন ময়দানে এরা জিহাদ করেছে? দেখেন আমরা কোনো ময়দানে জিহাদ করিও নাই, নিজেদেরকে কখনো মুজাহিদ আমিরে মুজাহিদ দাবি করিও না। তো যেটা আমরা দাবি করি নাই সেটা খুঁজে যাওয়া অযথা লাভটা কি? যেমন আমি জীবনে এখনো হজে যেতে পারি নাই, আল্লাহ আমাকে এখনো সেই তৌফিক দেয় নাই। মাঝে মধ্যে কখনো কখনো ওই যে উপস্থাপক মাহফিলে নাম ডাকতে গেলে আবেগে তো অনেক কিছু বইলা ফেলায় না, ওই যে বলে আবেগ কাজ করে বিবেক কাজ করে না, তো এখন দেখা যায় বলতে বলতে কখনো বইলা ফেলে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, কখনো আবার বলে আলহাজ অমুক অমুক অমুক, আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করি, আরে ভাই দেখেন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন কেন বলেন? বাংলাদেশের বাইরে কোনো দেশেই আমি যাইনি, বয়ান দূরের কথা, আগে তো দেশে যাওয়া লাগবে, আমার পাসপোর্টটা চেক দিয়েন একবার, দেশেই যাই নাই তো বয়ান করলাম কবে আমি আরেক দেশে গিয়ে? আর যদি বলেন ইন্টারনেটের কল্যাণে, সবাই তো সব দূর থেকেই জানে, তাহলে আন্তর্জাতিক না কেডারে ভাই, সবার বয়ানই তো প্রবাসীরা শুনে মোটামুটি কম আর বেশি, তাহলে সব হুজুরই তো আন্তর্জাতিক হুজুর, জাতীয় হুজুর তো আর একটাও পাওয়া যাবে না খুঁজে। তারপর আমি আলহাজ হজ করলাম কবে? হজ না করলে আলহাজ আবার হয় কিভাবে? আগে তো হজ করতে হবে, তারপর না হাজি বা আলহাজ হতে হবে, যেহেতু হজ করি নাই সুতরাং নামের আগে এটা বলবেন না। তো জীবনে কেউ কখনো শুনেছেন? শুনলে বলেন আমি থুক্কু দিয়ে দিব যে আমি নিজেরে মুজাহিদ দাবি করছি, অথবা আমিরে মুজাহিদ দাবি করছি, অথবা নায়েবে আমিরে মুজাহিদ দাবি করছি। শুনছেন নি? আরে শুনছেন নি? যদি এমন প্রমাণ দেখাতে পারেন আগে বলেছে আমি থুক্কু দিব। তো যেই দাবি আমি করি নাই সেই জিনিস নিয়ে আমার চিৎকারি মারার কি আছে? কোন ময়দানে জিহাদ করেছে? আরে মুজাহিদি তো হই নাই, তো কোন ময়দানে করেছে? এইটা অযথা খোঁজাখুঁজি করার কি আছে? হ্যাঁ, খুঁজতে তো হবে তাদেরটা নিয়ে যারা নিজেদের এই নাম দাবি করেছে, তাদের সব কিছু আমাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে আসলে কোন ময়দানে জিহাদ করে তারা মুজাহিদ হয়েছে। আর যদি কোনো ময়দানে জিহাদ না করেই মুজাহিদ নাম ধারণ করে, তাহলে হিন্দু বেড়া অন্য মুসলমানের ক্ষতি না করে মুসলমান নাম ধারণ করলে সমস্যা কোথায়? আর অন্য মুসলমানের জানমাল কবজ না করে নিজের মুমিন দাবি করলে সমস্যা কোথায়? আর সাধারণ মুসলমানরা যারা গুণাটুনা করে না তারা নিজেদেরকে মুহাজির দাবি করলে সমস্যা কোথায়? খালি নিজের ব্যাপারে আরাম, অন্যের ব্যাপারে হারাম, নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মাকরু, এটা ভণ্ডামি ছাড়া কিছু। এই যে মিউজিক বাদ্যযন্ত্র নিয়ে কত আলাপ কত আলোচনা হচ্ছে বাংলাদেশে, আর স্পষ্ট কথা বলো মিউজিককে হালাল না হারাম? যদি বলো হালাল, যদি তুমি বলো হালাল, তাহলে মমতাজ বাজালেও হালাল, আয়ুব বাচ্চু বাজালেও হালাল, জেমস বাজালেও হালাল, যত ব্যান্ড সঙ্গীত যারা করে ওরা বাজালেও হালাল, ডিজে পার্টিতে বাজালেও হালাল। আর যদি বলো না হারাম, তাহলে মমতাজ বাজালেও হারাম, আয়ুব বাচ্চু বাজালেও হারাম, জেমস বাজালেও হারাম, ব্যান্ড পার্টি বাজালেও হারাম, ডিজে পার্টি বাজালেও হারাম। আর আল্লামা নামধারী এই সমস্ত কবিরা হুজুর দাবিকারী এই সমস্ত লোকেরা বাজালেও হারাম। ফতোয়া ক্লিয়ার, অন্যের বেলায় যেটা নিজের বেলায় হতে হবে সেটা ডাবল স্ট্যান্ডার্ড, এটা মুমিনের কাজ না, এটা মুনাফিকের কাজ। সুতরাং আরেকজনে বাজনা দিলে ঠিকই ময়দানে নেমে এসে হারাম হারাম বলবা, কিন্তু নিজে আবার দিন শেষে একই আকামটা করবা, মুসলমান কখনোই এই ভণ্ডামি মেনে নেবে না। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। ফল দেখে দেখে না মানুষকে যাচাই করতে হয়, নাম দেখে দেখে যাচাই করা যায় না। হিজবুত তাওহিদ, কি সুন্দর নাম রে বাবা। তাওহিদ মানে একত্ববাদ, হিজবুত মানে দল, হিজবুত তাওহিদ মানে তাওহিদের দল, একত্ববাদের দল, আল্লাহর দল। আল্লাহর দল যেটা সেটাই তো রাসূলের দল, এর চাইতে ভালো মানুষ হয় নাকি? এ আপনাদের সোনাই মরিতেই তো আছে মনে হয় এদের কেন্দ্র আর এদের আখড়া। তো এখন এটা তো নোয়াখালীবাসীর জন্য বড় লজ্জার বিষয়, বড় লাঞ্ছনার বিষয়, যেই জেলায় এত এত আলেম, এত এত মাদ্রাসা, সেই জেলায় বাংলাদেশে শয়তানের দলের কেন্দ্র থাকে, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে? তো এখন নাম দিয়েছে হিজবুত তাওহিদ, আপনারা কি হিজবুত তাওহিদ বলেন না হিজবুত শিরিক বলেন? আল্লাহর দল বলেন না শয়তানের দল বলেন? কিসের জন্য? জবাব তো এটাই, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এখন কে নিজেরে কি দাবি করলো সেটা দেখার বিষয় না, ফল কি সেটা দেখতে হবে। এখন দাবি যদি করে মুজাহিদ, আর ফল যদি হয় তন্ত্রমন্ত্র আর ভোটাভুটি আর এই সেই, তাহলে তারে ওটাই বলতে হবে, এখন তাকে তার মূল নামে ডাকতে হবে, এটাই তো ইসলামের নীতি। আবু জাহালের আসল উপনাম কি আবু জাহাল ছিল না আবুল হাকাম ছিল? আবু জাহাল মানে গণ্ড মূর্খ, মহামূর্খ, আর আবুল হাকাম মানে, আবুল হাকাম মানে মহাজ্ঞানী। বলবেন হুজুর ইসলামে না নাম বিকৃত করা হারাম?
কোন ক্ষেত্রে হারাম সেটাও তো দেখতে হবে। আবু জাহাল নাম তো আমি দেই নাই, নবী দিয়েছেন, সাহাবীরা দিয়েছেন, পারলে বলেন নবী হারাম করেছেন, সাহাবীরা হারাম করেছেন, পারলে ফতোয়াকে হাজির করেন, পারবেন না এখানে কারো বুকের পাটা কাজ করবে না। তো যার নাম মহাজ্ঞানী, ইসলাম এসে তারে মহামূর্খ বলল কেন? যুক্তি কিন্তু সেরেফ এটাই, যে জ্ঞান দিয়ে হক চেনা যায় না, ইসলাম সেই জ্ঞানে দুই পয়সাও দাম। যে এত বড় জ্ঞানী হওয়ার পর আল্লাহ চেনে নাই, রাসুল চেনে নাই, এই জ্ঞানকে মুসলমান কখনোই জ্ঞান মানতে রাজি না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আবুল হাকামকে আবু জাহাল বললে নাম বিকৃতির পাপ না হয়, আমরা হিজবুত তাওহীদকে হিজবুত শিরিক বললে নাম বিকৃতির পাপ হবে কোন দুঃখে? তো যেটা বলছিলাম, এই যে জিহাদ, যখন পৃথিবীর বুকে জিহাদ ছিল, তো এখন জিহাদের মানে এটা ছিল না দেশে দেশে গিয়ে মানুষের মুখের ভাষা কেড়ে নিত, ইসলাম ভাষা কেড়ে নিতে বলে নাই। তা আফ্রিকার অনেক দেশের ভাষাও আরবি কীভাবে হলো ইতিহাস পড়লে দেখবেন, মারা লাগে নাই, বলা লাগে নাই। আজকালকার ছেলেপেলে যেমন মাগ্নমাগ্নে ইংলিশ বলতে বলতে ইংলিশকেই বাংলাদেশের রাষ্ট্রভাষা বানানোর কাছাকাছি নিয়ে যাচ্ছে, একই আচরণ ওই সময় আরবির ক্ষেত্রে হয়েছে। আর ইংলিশে যেহেতু কোরআন নাই, ইংলিশে হাদিস নাই, ইংলিশ কবরের ভাষা না, জান্নাতের ভাষা না, রাসূলের ভাষা না, সুতরাং ইংলিশের প্রতি ওই টান কখনোই আসবে না যেটা আরবির প্রতি আছে। তো পুরো কথার খোলাসা তো এটাই, মানুষ বিজয়ী শক্তির অনুসরণ।